বাংলা, আজ আমরা এসেছি 24তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 2019 প্রস্তুতি কার্যক্রম দেখার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার আয়োজক রপ্তানি উন্নয়ন ব্যুরোর একটি স্টল প্যাভিলিয়ন, যেখানে সব ধরনের তথ্য মেলায় আগতরা দর্শনার্থীরা পাবেন, যে কোনো ধরনের প্রয়োজনে। এই প্যাভিলিয়নটার অবস্থান সম্পর্কে জানা প্রত্যেক দর্শনার্থীর জরুরি, বিশেষ প্রয়োজনে এই তথ্যকেন্দ্রে এসে আপনারা যে কোনো ধরনের তথ্য সংগ্রহ করতে পারবেন। মেলায় এই প্যাভিলিয়নটার অবস্থান মেলার দর্শনার্থী সাধারণ দর্শনার্থী ঢোকার গেট মিনার থেকে ডান সাইডে একটু মোড় নিলে আপনার বিশাল এই তথ্যকেন্দ্র দেখতে পাবেন। অর্থাৎ মেন গেট থেকে ঢুকে 2 মিনিট বা 35 থেকে 40 গজ সামনে আসলেই আপনি দেখতে পাবেন বিশাল এই তথ্যকেন্দ্র, যেটার নাম দেওয়া হয়েছে এক্সপোর্ট প্রমোশন ব্যুরো, যেখানে সার্বক্ষণিক দায়িত্বে থাকবেন ইপিবির কর্মকর্তারা, মেলার আয়োজক প্রতিষ্ঠান ইপিবির কর্মকর্তারা। এর পাশেই অবস্থান করছে বঙ্গবন্ধু প্যাভিলিয়ন, যেখানে বঙ্গবন্ধুর বর্ণাঢ্য জীবন এবং মুক্তিযুদ্ধের গৌরব মাখা ইতিহাস তুলে ধরা হবে নতুন প্রজন্মের উদ্দেশ্যে। আপনারা দেখতে পাচ্ছেন এখন মূলত এই সাইড দিয়েই আপনাকে প্রবেশ করতে হবে মেলার ভিতরে। আপনারা দেখতে পাচ্ছেন দূরে গেট, এখান থেকে বঙ্গবন্ধু প্যাভিলিয়ন, বঙ্গবন্ধু প্যাভিলিয়নের পাড়েই আকিজ গ্রুপের ঐতিহ্যবাহী সেই বেভারেজ প্রতিষ্ঠান স্পিড প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে। বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি পাশেই তথ্যকেন্দ্রের পাশেই শার্প প্যাভিলিয়ন আছে, যেটার প্রস্তুতিও চলছে।